মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। এই প্রাচীন তমলুক শহরে অবস্থিত তমলুক থানা। তমলুক থানা একটি হেরিটেজ থানা। এই তমলুক থানার এলাকা প্রায় মিউনিসিপ্যালিটি ও দুটো ব্লক প্রশাসন জুড়ে। এত বড় এলাকা হওয়ায় অনেক সময় জনসাধারণের নিরাপত্তা দিতে সমস্যায় পড়তে হয় তমলুক থানার পুলিশ বাহিনীদের। আবার অনেক সময় সাধারণ অভিযোগ জমা করা বা জিডি করার ক্ষেত্রে সাধারণ মানুষকেও সমস্যায় পড়তে হয়। তমলুক থানা আন্ডারে দু জায়গা, খারুই জিপিতে আর আনন্দপুর ওয়ান জিপিতে আউটপোস্ট না, ওটা একটা পুলিশ ক্যাম্প করছি। যেহেতু তমলুক থানা তমলুক টাউনে আছে, তমলুক যে থানা এলাকা আছে 20টা অঞ্চল নিয়ে আছে, তো কমন পাবলিক এর জন্য অ্যাক্সেসিবিলিটি খুব কম হয়ে যাচ্ছে। এই জন্য যেহেতু খারুই থানা থেকে অনেকটা দূর, এই জন্য ওখানে ক্যাম্প থাকবে, ওখানে অফিসার থাকবে, ওখানে পুরো সেট আপ থাকবে। তমলুক মিউনিসিপ্যালিটি নিয়ে তমলুক থানা দুটি ব্লক প্রশাসনের 20টি গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে, ফলে কাজের ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন সময়ে। আবার সাধারণ মানুষকেও থানায় অভিযোগ বা জিডি করতে এলেও শহরে আসতে হয় বহু দূর থেকে। তবে এবার আর সেই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে জেলা পুলিশ। জেলা পুলিশের উদ্যোগে দুটি আউটপোস্টিং হচ্ছে তমলুক থানার আন্ডারে। আউট পুলিশ ক্যাম্পগুলিতে থাকবে পুলিশ অফিসারেরা, যেখানে তারাই ওই বিভিন্ন ঘটনার অভিযোগ জমা সহ জিডি জমা নিতে পারবেন। মানুষ যে কমন পাবলিক আছে, থানা না এসে ওখানেই যা ওনার কমপ্লেন আছে, জিডি আছে, করাতে পারবেন। সেই ক্ষেত্রে আনন্দপুর ওয়ানে ওখানেও একটা পুলিশ ক্যাম্প হচ্ছে, যেখানে আমরা অফিসার ফোর্স ডিপ্লয়মেন্ট রাখছি, বা ওখানকার পাবলিকে যদি কোনো সমস্যা হয় ওখানে গিয়ে নিজের প্রবলেমটা বলতে পারেন, কমপ্লেন দিতে পারেন, জিডি করতে পারেন। এই বিষয়ে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ জানান যে তমলুক থানার এলাকা অনেকটাই বেশি। তমলুক শহরে তমলুক থানা হওয়ায় একদিকে পুলিশের কাজ করতে যেমন অসুবিধা, আবার সাধারণ মানুষকেও থানায় এসে অভিযোগ জমা করা সহ জিডি করতেও সমস্যায় পড়তে হয়। তাই তমলুক থানার অন্তর্গত খারুই গ্রাম পঞ্চায়েত এবং অনন্তপুর এক গ্রাম পঞ্চায়েতে দুটি পুলিশ আউট ক্যাম্প হচ্ছে, যেখান থেকে সমস্ত কিছু কাজ হবে। যেহেতু তমলুক থানা এলাকা 20টা জিপির উপরে নির্ভর করছে, তো পুলিশের মুভমেন্ট যেহেতু ওসব এলাকাতে কম থাকে, এই জন্য ওখানে ক্যাম্প করা হচ্ছে। পুলিশ প্রশাসনের কাজের সুবিধার্থে দুটি গ্রাম পঞ্চায়েতেই এই দুটি পুলিশ আউট ক্যাম্প করা হচ্ছে। তমলুক থেকে সৈকত সিয়ের রিপোর্ট, নিউজ 18 লোকাল।